আগামী নভেম্বরে শুরু হতে যাচ্ছে সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প। এবার ফাঁদের পরিবর্তে আধুনিক বাক্সের মাধ্যমে বাঘ ধরা হবে। ইতিমধ্যে বাঘ ধরার পরীক্ষামূলক প্রক্রিয়া সফল হয়েছে। প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে 35,93,80,000 টাকা। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। পৃথিবীতে বাঘ রয়েছে এমন 13 দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ। রয়্যাল বেঙ্গল টাইগার রক্ষায় এবারই প্রথম সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প নামে 3 বছর মেয়াদি প্রকল্পের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। সুন্দরবনের বাঘ মানুষ দ্বন্দ্ববন্ধে 49টি ভিলেজ টাইগার রেসপন্স টিমের 340 জন সদস্য এবং 4টি রেঞ্জের কমিউনিটি প্যাট্রোল গ্রুপের 185 সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। জরিপ দলের সকল সদস্যকে প্রশিক্ষণ প্রদান, উপাত্ত সংগ্রহ, তথ্য পাথ্য বিশ্লেষণের জন্য সর্বমোট 3,26,96,96,000 টাকা খরচ হবে এই প্রকল্পের মাধ্যমে। বাঘের আবাসস্থলে 2টি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ, আগুন নেভানোর যন্ত্রাংশ, পাইপ ও ড্রেন করা হবে। নাইলনের ফেন্সিং নির্মাণ করা হবে প্রায় 60 কিলোমিটার এলাকায়। স্যাটেলাইট কলারিং হচ্ছে বাঘ বা বন্যপ্রাণী রিসার্চের একটা সর্বাধুনিক পদ্ধতি। এটা অন্যান্য যে সমস্ত দেশে বাঘ নিয়ে গবেষণা করা হচ্ছে তারা স্যাটেলাইট কলারিংয়ের মাধ্যমে গবেষণা করছে এবং আমরাও সেই পদ্ধতি ব্যবহার করব। এতে বাঘের কোনো ক্ষতি হবে বলে আমরা মনে করি। বন বিভাগের কর্মকর্তা বলছেন, বাঘ জরিপের পাশাপাশি সুন্দরবনে বাঘ, হরিণ, বন্য শুকুর সহ বিভিন্ন প্রাণীরও জরিপ করা হবে। নির্ণয় করা হবে বাঘের পরজীবী সংক্রমণ ও অন্যান্য ব্যাধি। আমরা এবার বাঘ জরিপের পাশাপাশি সুন্দরবনে বাঘের যে খাদ্য প্রজাতিগুলো রয়েছে, যেমন হরিণ আছে, শুকর আছে, বানর আছে, এইগুলোও আমরা জরিপ করব এবং এর পাশাপাশি বাঘের বিহেভিয়ার এবং তাদের প্রজননের বিষয়টা কিংবা বাঘের চলাফেরা, মুভমেন্ট, গতিবিধি, এই জিনিসগুলো কিন্তু আমরা একটা স্যাটেলাইট কলারিংয়ের মাধ্যমে এটা আমরা পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাঘ গবেষণা প্রকল্প ভিত্তিক না করে সবসময় গবেষণারত রাখা হলে এর সুফল পাওয়া যাবে। যেহেতু বাঘ কনজারভেশন ইজ একটি সায়েন্টিফিক ব্যাপার, সেক্ষেত্রে হচ্ছে গবেষণাকে সাস্টেনেবল করতে হবে। গবেষণাকে প্রকল্প ভিত্তিক না করে গবেষণাগুলোকে কন্টিনিউয়াস প্রসেসে রাখতে হবে, যাতে করে গবেষণার মাধ্যমে বাঘের পপুলেশনকে নিয়মিত মনিটরিং করা যায়। সুন্দরবন বিভাগের রেকর্ড অনুযায়ী 2001 থেকে 2021 সাল পর্যন্ত সিডর, বার্ধক্যজনিত, গণপিটুনি ও শিকারির হাতে সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগে 30টি বাঘ মারা গেছে। এসিটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/SATVNews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/SATVNewsBD। SA টেলিভিশন, সাথে আছি সব সময়।